आज विष्णुपुरे सीपीआईएम लिबारेशन पार्टी विष्णुपुर जोनल कमिटीर पक्ष के विष्णुपुर एसडीओ के सीपीआईएम लिबारेशन पार्टी पक्ष के एक स्मारकलिपि जमा दिया हलो। स्मारकलिपिते बला हुए जे विगत कयेक दिन धरे तारा विष्णुपुर पौरसभार विभिन्न वार्डे समीक्षा करे देखछे जे बहु मानुषेर बाड़ी नेई। संख्या तार प्राय पाँचटी वार्डे 500। এছাড়াও রেশন কার্ডের জন্য 100 পরিবারের সমস্যা রয়েছে, তার জন্য রেশন তারা ঠিকঠাক পাচ্ছে না, ফলে এইসব পরিবারগুলো প্রায় অনাহারে ত্রিপল টাঙিয়ে থাকতে বাধ্য হচ্ছে। করোনা পরিস্থিতিতে এদের কোনো কাজও নেই এবং এই সময় মানুষগুলোর টিকাও করোনার টিকা ঠিকমতো পাচ্ছে না। এমন অবস্থায় তাদের সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো তুলেছিল সেই দাবিগুলোর মধ্যে ছিল সকলের জন্য বিনামূল্যে দ্রুত টিকাকরণ করতে হবে এবং পাড়ায় পাড়ায় ক্যাম্প করে এই টিকাকরণকে চালু করতে হবে। করোনার তৃতীয় ঢেউ আসার আগে বিষ্ণুপুর হাসপাতালের পর্যাপ্ত পরিমাণে করোনা রোগীদের জন্য অক্সিজেন সহ বেড এবং প্রতি ওয়ার্ডে সেফ হোমের ব্যবস্থা রাখতে হবে। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ সমস্ত গরিব মানুষদের সমস্ত ধরনের ঋণ মুকুবের আর্জি জানিয়েছে তাদের এই ডেপুটেশনে। প্রতিটি মহিলাকে আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে এবং তাদেরকে সরকার প্রতিশ্রুতবদ্ধ যে আর্থিক সহযোগিতা সেটা সরকারকে করতে হবে। প্রতিটি বাস্তুহীন পরিবারকে জমির পাট্টা সহ ঘর প্রদান করতে হবে। সমস্ত গরিব মানুষকে রেশন কার্ড দিয়ে মাসে মাথা পিছু 15 কেজি চাল, গম সহ অন্যান্য ডাল, তেল, চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। লকডাউনে কাজ হারা সমস্ত সাধারণ মেহনতি মানুষদের পরিবারগুলিকে 10,000 টাকা লকডাউন ভাতা দিতে হবে। এছাড়াও বস্তি অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে সাফাইয়ের বন্দোবস্ত করতে হবে এবং পৌরসভা এলাকার বেহাল রাস্তা ও নিকাশি নালার সংস্কার করতে হবে। এই সমস্ত দাবিগুলোর উপর ভিত্তি করে তারা বিষ্ণুপুর এসডিওকে ডেপুটেশন দিল এবং এই ডেপুটেশনের কি বলছে এই সিপিএম লিবারেশন পার্টির জেলা কমিটির সদস্য ফারহান খান আমরা শুনে নেব। একরকম ভাবে বাধ্য হয়ে বাঁচার জন্য, কারণ আমরা যারা দেখতে পাচ্ছি যে এই যে করোনা মহামারীটা, এই মহামারীটা 2024 থেকে 2025 সাল পর্যন্ত এখনো থাকবে। গরিব সাধারণ মানুষকে ভ্যাকসিনেশন করা খুবই প্রয়োজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গাতে ভ্যাকসিন করালেও আসলে এই ভ্যাকসিনটা উচ্চ বর্ণ এবং সমাজে তথাকথিতভাবে এগিয়ে থাকা মানুষজনই পাচ্ছে। সাধারণত গরিব মানুষের বস্তি অঞ্চলে গেলে আপনি দেখতে পাবেন সেখানে অর্ধেকের থেকে বেশি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছচ্ছে না, তারা ভ্যাকসিন চাইলে পরেও কোথাও বিভিন্নভাবে পাচ্ছেন না, তারা জানেন না কোথায় গেলে পরে ঠিকমতোভাবে ভ্যাকসিন পাওয়া যাবে। এই যে দিশা, এই দিশা আমাদের আমাদের যে মাননীয় মহকুমা শাসক আছে তার কাছ থেকে আমরা চাইতে এসেছি যে পাড়ায় পাড়ায় ক্যাম্প করে এই এর সমাধান বের করতে হবে এবং প্রত্যেকটি পাড়াতে গিয়ে পরে ক্যাম্প করে সমস্ত গরিব মানুষকেও ভ্যাকসিন দেওয়ার যে যেটা সার্বিক ভ্যাকসিন নীতি প্রয়োগ করার কথা বলা হয়েছে সেটাকে প্রয়োগ করতে হবে, এই জন্য আমরা এসেছি। পাশাপাশি আমরা আমাদের কাছে যে মূল দাবি রয়েছে যে এই বিগত 1.5 বছরে অধিক সময়ে লকডাউন চলছে, লকডাউনের আগের থেকে বিভিন্ন মানুষ অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই কাজ হারাচ্ছিলেন, এখন লকডাউনের মধ্যে যাদের কাজ বন্ধ রয়েছে তারা তাদের যখন বাড়ি চলছে না তখন দেখা যাচ্ছে তাদের রেশনটাও বন্ধ হয়ে গেছে, ডিজিটাল হয়নি বলে দেখা যাচ্ছে রেশন তারা পাচ্ছেন না। এক হিসেবে দেখা যাচ্ছে সেই ব্যক্তির পরিবারে হয়তো কোনো একটা বন্ধন অথবা এসকে জাতীয় স্বনির্ভর গোষ্ঠীর লোন আছে। আমরা জানি স্বনির্ভর গোষ্ঠীর লোনটা ছিল পিছিয়ে থাকা মহিলাদেরকে এগিয়ে আসার জন্য একটা সশস্ত্রীকরণের উপায় আর্থিক দিক থেকে, কিন্তু দেখা যাচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে আজকে বড় বড় কোম্পানিগুলো মাইক্রো ফাইন্যান্সকে কাজে লাগিয়ে ঋণের জালে গরিব মহিলাদেরকে বেঁধে ফেলেছেন এবং তাদের কোনো রকম উপার্জন তো দূর থাক, তারা মেয়ে মানে তাদের ছেলে মেয়েদের উপর খাবার তুলে দেওয়ার আগে তারা বাধ্য হচ্ছেন ওই সমস্ত এজেন্টদের হাতে টাকা তুলে দিতে, রাত্রি 12টা পর্যন্ত বাড়িতে বসে থেকে পড়ে জুলুম চালাচ্ছেন এই সমস্ত এজেন্টরা। এবং এটাকে নিয়ে পরে আমাদের এখানে পৌরসভা কর্তৃপক্ষের কোনো পৌরসভা কর্তৃপক্ষ বলুন, আমাদের এখানে মাননীয় মহকুমা শাসক বলুন, কিংবা আমাদের এখানে পুলিশ প্রশাসন বলুন, এই ব্যাপারে একদমই মাথা ঘামাচ্ছেন না যে পাড়াতে গিয়ে এই যে এজেন্টরা জুলুমবাজি করছে এটাকে একটা সামাজিক তট, এটা একটা সামাজিক অন্যায়, যে অন্যায় জায়গা থেকে আটকে দেওয়া দরকার। এবং চাইলে আমরা আমাদের শহরকে ভালো রাখার জন্য গরিব মানুষকে এই ন্যূনতম জায়গাটা থেকে রক্ষা করতে পারি, আমরা সেইটা দাবি নিয়ে এখানে এসেছি। এর পাশাপাশি আমাদের দাবি রয়েছে যেমনটা আমরা 2020 সালে আমরা ফেব্রুয়ারি মাসের 16 তারিখে এখানে ডেপুটেশন দিয়েছিলাম, তারই 8 দিন পরে লকডাউন হয়েছিল গোটা দেশ জুড়ে।
এই 8 দিন লকডাউন হওয়ার আগে আমরা জানিয়েছিলাম বিষ্ণুপুর হসপিটালকে করোনার জন্য মোকাবিলার জন্য তৈরি করতে হবে। তখনই আমাদের দাবি ছিল, আজ থেকে দেড় বছর আগে একমাত্র রাজনৈতিক দলের দাবি আমাদের ছিল যে বিষ্ণুপুর হসপিটালকে করোনার বেডের জন্য ব্যবস্থা করতে হবে, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। দেড় বছর পরে এসেও দেখছি আমরা মাত্র 50টা বেড এবং এইরকম ভাবে একটা হসপিটাল চলছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত বেড বা পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি না। আমরা চেয়েছিলাম আইসোলেশন ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খোলা হোক, এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি একটাই আইসোলেশন ওয়ার্ড আছে। অবশ্যই তার কিছু সার্ভিস ভালো, আমরা অনেকেই আমাদের কাজ সেখান থেকে সার্ভিস নিয়েছি, কিন্তু আরো আইসোলেশন ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে করতে হবে বিষ্ণুপুরে। এবং তৃতীয় ঢেউ করোনার আসার আগে এই পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সহ বেড এবং আইসোলেশন ওয়ার্ড, এই দুটো কিন্তু আমরা দাবি করেছি। এবং এর পাশাপাশি আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দাবি আছে যে বিষ্ণুপুর শহর যে মন্দির নগরী, বিষ্ণুপুর শহরের যে সৌন্দর্যায়নের জন্য সবাই ভাবছে, আমরা আমাদের চিন্তা ও চিন্তনের জায়গা থেকে আমরা বিষ্ণুপুরকে সাজানোর জন্য যা কিছু করছি, আমাদের মাননীয় মহকুমা শাসকও বলেছেন যে চিন্তনের জায়গায় তিনি সবসময় সজাগ থাকেন, তিনি এই জায়গাটাকে পূর্ণিশ করেন। আমরা ওই জন্য ওনার কাছে হাত জোর করে বিনতি করব যে এই চিন্তনের জায়গা থেকে একটু ভাবতে যে যে সমস্ত মানুষগুলো সাফাই কর্মী, যে সমস্ত বস্তিবাসীরা নালাটাকে পরিষ্কার করছে, যারা আজকে আমাদের বিষ্ণুপুর শহরটাকে গড়ে তুলছে, সেই মানুষগুলো কোন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাস করছে। কোন মিউনিসিপ্যালিটি ওয়ার্কার কোন প্রশাসনের পক্ষ থেকে সেইখানে কোনো একটা ব্লিচিং পাউডার ছড়ানোর জন্য যাওয়া হয় না। একবারের জন্য এই করোনা মহামারীর দেড় বছরের মধ্যে তারা কেমন আছে, স্বাস্থ্যের দিক থেকে তাদের কোনো বড় সংক্রমণ ঘটছে কিনা, এইটা তাদের কাছে কেউ জানতে যায়নি। আমরা তাই আজকে একটা বিশেষ দাবি নিয়ে এসেছি যে বিষ্ণুপুরে যতগুলি বস্তি অঞ্চল আছে এই প্রত্যেকটা অঞ্চলকে সাফ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব মাননীয় মহকুমা শাসককে নিতে হবে। এটা শুধুমাত্র পৌরসভার ঘাড়ে চাপিয়ে দিয়ে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা এর মধ্যে দিয়ে তুলতে আমরা কাউকে দেব না, কারণ বিষ্ণুপুর শহরের সার্বিক উন্নতির কথা মাথায় রেখেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আমাদের মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলেছি যে এই প্রত্যেকটা বস্তি অঞ্চলে যেখানে প্রত্যেক বছর ঝড়ের আগে ক্যাম্প করে গরিব মানুষকে নিয়ে গিয়ে স্কুলে রাখতে হয়, যেখানে ক্যাম্প করা ছাড়া গরিব মানুষকে ঝড় থেকে বাঁচানোর কোনো অপশন থাকে না, সেখানে গরিব মানুষের ঘরগুলো পাকা বানানোর জন্য কেন কোনো কথা নেই? কেন এত পর একটার পর একটা ইলেকশন পেরিয়ে গেল, গরিব মানুষ কারা পরপর ঘর পাবে সেই ঘরের লিস্টটা পর্যন্ত সততার সঙ্গে আমাদের রাজনৈতিক নেতারা প্রকাশ করেন না, আর কর্তৃপক্ষ সেটা প্রকাশ করেন না। আমাদের দাবি খুব পরিষ্কার, যদি আপনারা বলছেন যে আমার হাতে কোনো পাওয়ার নেই বিষ্ণুপুর মহকুমার মধ্যে হাজার হাজার ঘর দেওয়ার, তাহলে যে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আপনাদের ঘর চলছে সেই প্রায়োরিটি লিস্ট আপনারা জনতার সমক্ষে প্রকাশ করুন, পাড়ার মোড়ে মোড়ে টাঙিয়ে দিন। তাহলে 100টা মানুষ যদি ঘর না পেয়ে থাকে, যে 20টা মানুষ ঘর পাবে তারা পরিষ্কার বুঝতে পারবেন আমরা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী পাচ্ছি। এবং গরিব মানুষের মধ্যে কোনো বিভাজন কোনো রাজনৈতিক কারণের জন্য সরকারি প্রকল্প থেকে কেউ বঞ্চিত হবেন না, এই দাবিটা আমরা ওনাদের কাছে আজকে জোর দিয়ে করছি। আমরা দেড় বছর আগেও ডেপুটেশন দিয়েছি, এর মাঝে আমরা লকডাউন চলাকালীনও বিভিন্ন ইস্যুতে ডেপুটেশন দিয়েছি। আজকে আমরা এক ধরনের যে ডেপুটেশন দিচ্ছি সেটা আমরা ডেপুটেশন দিয়ে উনাকে জানাবো যে আমরা আগামী এক মাসের মধ্যে আবারও আমাদের ডেপুটেশনের প্রত্যেকটা দাবি নিয়ে কতটা কাজ এগিয়েছে এবং আমরা এটা নিয়ে নজর রাখবো। কারণ আজকে আমরা বিষ্ণুপুর শহরের 5টা ওয়ার্ডে টোটাল 400 অধিক গরিব হাউস হোল্ডের কাছ থেকে সার্ভে করে এখানে এসেছি। আমাদের কাছে 400 অধিক গরিব পরিবারের রেশন থেকে শুরু করে ভ্যাকসিন এবং ঘর থেকে শুরু করে তার বাড়িতে কজন শিক্ষার্থী আছে, তারা পড়াশোনা করতে পারছে কি পারছে না, এই পুরো হিসেবটা আমাদের কাছে রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা আজকে ওনাদের কাছে দাবি তুলছি, এক থেকে দেড় মাসের মধ্যে যদি আমরা কোনো দাবিতে কোনো পজিটিভ ইস্যু না দেখতে কোনো পজিটিভ অ্যাঙ্গেল না দেখতে পাই, আমরা এখানে দৃঢ় আন্দোলন করব। প্রয়োজনে আমরা এই এসডিও অফিসে তালা বন্ধ করেও আন্দোলন করব, যতক্ষণ না পর্যন্ত বিষ্ণুপুরের মানুষের বিষ্ণুপুরের গরিব মানুষের এই সার্বিক দিকগুলোকে মাথায় রেখে কোনো পদক্ষেপ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সিপিআইএম এর লিবারেশন এবং আমাদের প্রত্যেকটি গণসংগঠন, আমাদের শ্রমিক সংগঠন AICCTU, ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মহিলা সংগঠন সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি, যার দ্বারা আমরা ঋণ মুক্তি কমিটি করেছি, সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে নিয়ে একটা নতুন উদ্যমে বিভিন্ন এজেন্টদের যে জুলুমবাজি, বাড়িতে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বসে থেকে যাওয়া, অমানবিক ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করা মহিলাদেরকে, সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা করছি। পুলিশকে আমরা ডাকছি, আমাদের পাশে থাকুন। আমরা বিষ্ণুপুরে পুলিশের কাছে আমরা সেখানে জানাচ্ছি, আমরা এর আগেও এসডিপিওকে একবার জানিয়েছিলাম, তখন এখন যিনি আছেন তিনি ছিলেন না,
এরপরে আবারও আমরা নতুন আইসিসারের কাছে যাব এবং সকলের কাছ থেকে সাহায্য নিয়ে এই এজেন্টদের জুলুমবাজির বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। সেটা আরও দৃঢ়ভাবে জানানোর জন্য আমরা এসডিও অফিসে এই লকডাউনের বিধিকে অমান্য করেও আজকে আমরা এখানে জমায়েত করতে বাধ্য হয়েছি। আমরা আমাদের জমায়েতে শারীরিক দূরত্ব এবং অন্যান্য সমস্ত বিধিগুলিকে মান্যতা দেওয়া যথাসম্ভব। আর যদি এরকম কোন মাছ ব্যবসায়ী দোকানদার হকারি করে এরকম যদি কেউ কিছু না পেয়ে থাকে তাহলে তাদের লিস্টটা এখানে দিলে উনি তাদের প্রসারি করে দেবে। এই হচ্ছে এক নম্বর। হ্যাঁ, দু নম্বরে ছিল যে ওই হাসপাতালে অক্সিজেন সব বেডের ব্যবস্থা করতে হবে, ওটা তো উনি বলছেন আমার হাতে নাই, দেখছেন। তিন নম্বর বলছিলাম যে আমরা বলেছিলাম যে মহিলা গোষ্ঠীদের ঋণ মুকুব করতে হবে এবং সেই সব সেই ইয়েতে বলা হলো যে ব্যাংকের লোকরা মানে বন্ধন ব্যাংক বা এই সব কিছু ইত্যাদার করতে যেহেতু এটা বেসরকারি ব্যাংক এরকম